নমস্কার সমানীয় দর্শক বিন্দু তো রাজ্যে আবার আশাকর্মী নিয়োগ হতে চলেছে হ্যাঁ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে সো যারা যারা আশাকর্মী হিসাবে কাজ করতে চান অর্থাৎ রাজ্যে আশাকর্মী নিয়োগের আরও একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই হচ্ছে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তো ডেট দেখতে পাচ্ছ যে বারো পাঁচ দু হাজার বাইশ অর্থাৎ বারো তারিখে পাবলিশ হয়েছে তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে জেনে নাও যে কোথায় আবার আশাকর্মী নিয়োগ হতে চলেছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমা ও আবেদন করার পদ্ধতি কী বলা হয়েছে শূন্য পদ কতগুলি রয়েছে তো জেনে নাও এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম থেকে শেষপেন্ড দেখুন আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচের থেকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে পাশে টাকা অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী আপডেট সর্বপ্রথম জন্য এবং যারা যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তবু বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারকরণ এখানে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সে কৃষ্ণনগর টু সমষ্টি উন্নয়ন ধুবুলিয়া নদীয়াতে এই আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং বারো পাঁচ দু হাজার বাইশে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং অনস্ক্রিনে এই নিয়োগের কতগুলি শূন্য পদ রয়েছে তা বিস্তারিত দেখে নিতে পারছো বন্ধুরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি যদি কেউ ডাউনলোড করে নিতে চান এবং অ্যাপ্লিকেশন ফর্মটি যদি ডাউনলোড করে নিতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক আছে সেখানে আমাদের গ্রুপে জয়েন্ট হয়ে যাও এবং সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে এবং এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারবেন আর বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলার আছে যে আমাকে একজন বন্ধু কমেন্ট করেছেন টেলিগ্রামে সে কমেন্ট করেছে যে তার এলাকায় আসা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল অথচ সে জানতো না এবং এবং এই চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখেন শেষের দিকে অর্থাৎ আবেদন করা শেষের দিকে এবং এই ভিডিওটা দেখার পর সে আবেদন করতে পেরেছে অর্থাৎ এই চ্যানেলে ভিডিও তো দেওয়া হয় কিন্তু সেই ভিডিওগুলো অনেকে আছেন সম্পূর্ণ দেখেন না এবং টেলিগ্রাম গ্রুপে জানান যে এই বিজ্ঞপ্তি কোথায় প্রকাশ হয়েছে বা এই বিজ্ঞপ্তি অফিসিয়াল নোটিশ কোথায় ডাউনলোড করব তো সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে ভিডিওগুলি সম্পূর্ণ দেখো আমরা প্রতিনিয়ত বিভিন্ন চাকরির আপডেট এবং সরকারি প্রকল্পের আপডেট দিয়ে থাকি এবং যখনই যে কোনো জেলা থেকে কোনো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলে সর্বপ্রথম এই চ্যানেলের মাধ্যমে জেনে যান নিজের নিজের এলাকার নিয়োগের বিজ্ঞপ্তি তো সব বন্ধুদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে ভিডিওগুলি প্রত্যেকটি ভিডিও দেখো যাতে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের যাতে মিস না হয়ে যায় তো বন্ধুরা বেশি কথা না বলে এবার ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা কতগুলি শূন্যপথ রয়েছে এবং আবেদন করবেন কিভাবে তো একটা আর্টিকেলের মাধ্যমে দেখে নেব মহিলা চাকরি প্রার্থীদের জন্য আবার একটা বিরাট সুখবর পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর বিভাগে আশা কর্মী পদে প্রার্থীদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং এখানে পদের নাম বলা হয়েছে আশাকর্মী এখানে মোট শূন্য পদ বলা হয়েছে পাঁচটি এবং এখানে বয়স বলা হয়েছে বয়স বলা হয়েছে যে বারো পাঁচ দু হাজার বাইশ তারিখে প্রার্থীর বয়স তিরিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন এবং অর্থাৎ এসসি এসটি প্রার্থীরা পাঁচ বছরে এবং ওবিসি প্রার্থীরা তিন বছরে ছাড় পেয়ে যাবেন এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষার উত্তীর্ণ হবে এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা কোনো মূল্যায়ন হবে না এবং আবেদন করতে পারবেন শুধুমাত্র বিবাহিত বিধবা ও বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন পদ্ধতি বলা হয়েছে যে আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন এবং নির্দিষ্ট বয়ান আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে একটি মুখবন্ধ খামের ভরে উল্লেখিত ঠিকানায় জমা দিতে হবে এবং খামের ওপর বড় হাতের অক্ষরে লিখতে হবে তো খামের ওপর বড় করে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট আপনি কোন পদের জন্য আবেদন করতে চান তো তার নাম এখানে লিখতে হবে এবং এখানে আবেদন করার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি দিতে হবে তো সেগুলি হল বয়সের প্রমাণপত্র হিসাবে ডেট অফ বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং ভোটার কার্ড বা রেশন কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট এবং সেলফ প্যাটাস্টার করা দুই কপি পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ এবং বিধবাদের ক্ষেত্রে সামি ডেথ সার্টিফিকেট এবং বিবাহিতা ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট বিবাহ বিচ্ছিন্ন প্রার্থীদের ক্ষেত্রে ডিভোর্স সার্টিফিকেট এখানে প্রদান করতে হবে এখানে নিয়োগের স্থান বলা হয়েছে যে নিয়োগ করা হবে নদীয়া জেলার কৃষ্ণনগর ব্লকে এবং এলাকা অধীনস্থ সোনাডাঙ্গা তাঁতলা সিংহাটি হরিণডাঙ্গা ধুবুলিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে এবং আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা বলা হয়েছে নদীয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগর টু ও ধুবুলিয়া বিডিও অফিসে এখানে আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বলা হয়েছে দুই ছয় দু হাজার বাইশ অর্থাৎ জুন মাসের দু তারিখে এখানে লাস্ট ডেট বলা হয়েছে এবং বিকাল তিনটা পর্যন্ত তো এখানে বিকাল তিনটা পর্যন্ত এখানে দুই ছয় দু হাজার বাইশে অর্থাৎ এখানে আবেদন করতে পারবেন এবং যারা যারা এখানে আবেদন করবেন তারা খুব শীঘ্রই আবেদন করে ফেলুন আবেদন ফর্ম যদি জমা করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে গ্রুপে যুক্ত হয়ে যাও এবং সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট এই ভিডিওটা তোমার বাড়ির সব ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে করে এই আপডেটটা পেয়ে তাদেরও যাতে একটা হেল্প হয় তো বন্ধুরা এই ছিল আজকের আপডেটটি তো ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আর বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট এবং চাকরির খবর পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরবর্তী আপডেট থাকো